আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে কম বেশি আমাদের সবারই একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে এই চুল পড়ে যাওয়া রোধ করা যায় এবং এও দেখাবো কিভাবে নতুন চুল গজানো সম্ভব। প্রথম ধাপে আমি আমলকি তেল বানিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম আমলকি ধুয়ে পানি ঝরিয়ে পাটায় ছেঁচে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি প্যারাসুট নারকেল তেল। আমি 500 মিলিলিটারের একটি বোতল কিনেছি, এটার সঙ্গে 100 গ্রাম ফ্রি ছিল। আমার টোটাল তেল হলো 600 মিলিলিটার। এবার সম্পূর্ণ তেল ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আমলকি। এবার সব কিছু চুলায় জাল করে নিচ্ছি। আমি পরিমাণে একটু বেশিই করছি যেন বেশ কিছুদিন ব্যবহার করা যায়। এই আমলকি তেলটা যেহেতু বানাতে একটু সময় লাগে এবং পরিশ্রমও হয়, সেই ক্ষেত্রে একবারে বানিয়ে রাখাই ভালো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পরে পুরো আমলকি যখন রেড ব্রাউন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমলকি তেল রেডি হয়ে গেছে। এবার আমি চুলোর আঁচ বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি তেলগুলো আলাদা করে নিচ্ছি এবং এক্সট্রা যে আমলকি থাকছে সেই আমলকিগুলো ফেলে দিচ্ছি। এই তেল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, সারা বছরই ফ্রিজের বাইরে খুব ভালো থাকবে। তৈরি হয়ে গেল আমলকির তেল। এই তেল অবশ্যই চুল পড়া রোধ করবে। আর এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নতুন চুল গজানো সম্ভব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আমলকির তেল, 1/2 চামচ ক্যাস্টর অয়েল এবং 1টি ভিটামিন E ক্যাপসুল। এই ক্যাপসুলটা আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তেল চুলে মাখলে অবশ্যই চুল গজাতে সাহায্য করবে। আশা করি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।